ইডির হাতে গ্রেপ্তার জ্যোতিপ্রিয় মল্লিক, ষড়যন্ত্রের শিকার হলাম। গ্রেপ্তারের পর বললেন মন্ত্রী, 24-এ ভোটের আগে এরকম হবে। প্রতিক্রিয়া বর্তমান খাদ্যমন্ত্রীর। দীর্ঘ প্রায় 21 ঘন্টা জেরার পর ইডি গ্রেপ্তার করে রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এর আগে রেশন দুর্নীতি মামলায় জড়িত ব্যবসায়ী বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে তার দেগঙ্গার রাইস মিলে তল্লাশি চালিয়ে ইডি উদ্ধার করেছিল প্রায় 109টি খাদ্য দপ্তরের সরকারি স্ট্যাম্প। সরকারি দপ্তরের সাথে সরাসরি যোগাযোগ ব্যতীত এতগুলি সরকারি স্ট্যাম্প সামান্য ডিলারের কাছে আসা সম্ভব নয় বলেও অভিযোগ ওঠে। সেই কারণে বাকিবুর রহমানকে দীর্ঘ 53 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে ইডি। ইডি নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার পর উঠে আসে বেশ কিছু প্রভাবশালীদের নাম। মনে করা হচ্ছে বাকিবুর রহমানের বয়ান থেকেই উঠে আসা সূত্র ধরে গতকাল ইডি হানা দেয় জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার পর জ্যোতিপ্রিয় মল্লিককে মধ্যরাতে গ্রেপ্তার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় ইডি। বাড়ি থেকে বেরোনোর সময় এমনকি ইডির দপ্তরে গাড়ি থেকে নামার পর গ্রেপ্তারি প্রসঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি অভিযোগ করেন শুভেন্দু অধিকারী এই ষড়যন্ত্রে যুক্ত। এদিন জোকা ইএসআই হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করানো হয় ইডির পক্ষ থেকে। এখান থেকে নিয়ে যাওয়া হয় আদালতে। এদিন হাসপাতালে ঢোকার মুখে একই অভিযোগ করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। ইডি সূত্রে খবর, বাকিবুর ও জ্যোতিপ্রিয় মল্লিককে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। এদিন প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেপ্তারি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তার দাবি, 24-এ নির্বাচনের আগে এরকম ঘটনা আরো ঘটবে। না, ইনভেস্টিগেশন হচ্ছিল এটা জানি, আর আপনাদের কাছ থেকে জানলাম সকালবেলা অ্যারেস্ট হয়েছে। কিন্তু ব্যাপার হয়েছে যে যেহেতু তিনি আমাদের দলের পক্ষ থেকে মন্ত্রিত্ব ছিল, তাই ন্যাচারালি কেন অ্যারেস্ট হলেন, তার বিরুদ্ধে কি অভিযোগ পাওয়া গেছে, সে অভিযোগের সারবত্তা কতটুকু, সেটা জানবার ব্যাপার আছে। তাই না জেনে কোনো কিছু বক্তব্য না রাখাই ভালো। এবং দ্বিতীয়ত তো হচ্ছে যে কালকে আমাদের নেত্রী এবং দলের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে নিজস্ব কমেন্টস করেছে। তারপরে দলের হায়ার ফোরাম যখন কোনো কমেন্টস করে দেয়, তারপর আর আমাদের করবার কিছু থাকে না। এবং আমি মনে করি যে 24-এ নির্বাচনের আগে এই ধরনের জিনিস হয়তো হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত।